এগারো অঙ্কে কি বলছে দেখো বাড়িতে পাঁচ সেন্টিমিটার বেধের আয়তাকার একটি কাঁচের ফলকের নিচে একটি আলোক বিন্দু উৎস রাখা আছে আলোক বিন্দু উৎস থেকে গমন করে উপরের তলে তলে প্রতিফলনের পর নিচের আট সেন্টিমিটার ব্যাসারদের বৃত্ত তৈরি করে তাহলে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিষ্ঠার অঙ্ক নির্ণয় করতে হবে আচ্ছা এগারো অঙ্কটা তাহলে কি হচ্ছে এরকম একটা ছবি এখানে এখানটা একটা বিন্দু আছে সেটা এটা প্রতি স্মরণ হয়ে কী হচ্ছে সংকট কোণের থেকে বড় এইভাবে একটা বৃত্ত নিচে একটা এইভাবে বৃত্ত গঠন করছে তাহলে এই বৃত্তটা থেকে আমার কাচের প্রতিসরঙ্ক নির্ণয় করতে হবে হ্যাঁ তাহলে নিচের তলে তাহলে নিচের তলে আমাদের যেটা ও পি আছে দেখো ওপি ব্যাসার্থটা কত আট সেন্টিমিটার বলে দিয়েছে কোশ্চেন আট সেন্টিমিটার কাঁচ ফলকের বেদ বলে দিয়েছে কত এই যে বেদটা এটা কত পাঁচ সেন্টিমিটার তাহলে এটা আট সেন্টিমিটার একটা পাঁচ সেন্টিমিটার হ্যাঁ তাহলে ও এ ওই ও এ বি এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কী পাচ্ছি ও এ বি এই ক্ষেত্রে যদি আমরা ধরি তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ওখান থেকে আমরা ও এ অতিভুসটা পেয়ে গেলাম হ্যাঁ এবার আমরা আবার কি জানি মিউই টু ওয়ান বাই সাইন সি হুম এখান থেকে আমরা সমান সমানকে সাইন সাইন থিটা মানে লম্ব বাই অতি এখান থেকে আমরা মিউ এর মানটা পেয়ে গেলাম তাহলে কাজের প্রতিসারণ কত এটা এরপরে আমরা খুব বারো অঙ্কটা দেখছি বারো অঙ্কটা কি বলেছে সংকট কোন কাকে বলে এটা কোশ্চেন এটা তোমরা এমনি করতে পারবে একটি দীপ্ত বস্তুকে মিউ প্রতিসের মাধ্যমে ডি গভীরতায় রাখা আছে তাহলে দেখাও যে আলো যে শঙ্কু দিয়ে নির্গত হবে সেটির বৃত্তাকার ভূমির ব্যাসার্ধ হবে আর টু ডি বাই রুটোভার মিউমস্কর মাইনাস ওয়ান এটা আমরা সবাই জানো তাহলে সংকট কোন এটা কি লিখতে পারি আলোক রশ্মি মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সময় যদি দুই মাধ্যমের বিভেদতলে আপতিত হয় তবে যে ন্যূনতম কোণে আপতিত হলে প্রতিসরণ কোন কত হবে নব্বই ডিগ্রি অর্থাৎ প্রতিষ্ঠিত রশ্মিটা দুই মাধ্যমের বিভেদতল ঘেঁসে যাবে প্রতিষ্ঠিত রশিটা দুই মাধ্যমের বিভত্তল ঘেসে এটা হচ্ছে আপতিত রশ্মি প্রতিষ্ঠিত রশিটা দুই মাধ্যমের বিভেদতল ঘেসে গেল মানে এই কোনটা কত নব্বই ডিগ্রি তাকে কি বলছি সংকট কোন এবার আমার প্রমাণটা করতে হবে শঙ্কুটারে তাহলে ডি গভীরতায় কি আছে আলো উৎসটা আছে এখানে তা রশ্মি যখন শঙ্কু দিয়ে নির্গত হবে তার ব্যাসার্ধটা হচ্ছে শঙ্কুটার ব্যাসার্ধ আর সংকট কোনটা কত থিটাশি তাহলে সংকটকোণের সঙ্গে মেয়ের সম্পর্ক কি সাইন থিটা সেই টু ওয়ান বাই মিউ

তেরো অঙ্কটা কী বলেছে কোনো মাধ্যমে সংকট কোণের মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে ওই মাধ্যমে আলোর বেগ কত নির্ণয় করতে হবে সংকট কোণ কত বলে দিচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সায়েন থ্রিটা শিশু ওয়ান বাই তাহলে মিউ ইউকাল টু পেয়ে গেলাম এবার এর সঙ্গে আলোর বেগের সম্পর্ক কি মিউ ইকাল টু সি বাই ভি তাহলে ভি ইকাল টু সি বাই এখান থেকে এটা আলোর বেগটা আমরা পেয়ে গেলাম তেরো রং এবার আমরা চোদ্দ রংকে দেখি না এখানে চোদ্দ অঙ্কে নেই এরপর আমরা টাইপ বিতে যাবো টাইপ বিতে কি বলছে সাধারণ সূত্র আর কোণের উপর অঙ্ক আছে প্রথম অঙ্কে কি বলেছে ওয়ান পয়েন্ট সিক্স টু প্রতিশো অঙ্কের একটি কাজ ব্লকের উপর একটি আলোক রশ্মি আপতিত হলো যদি প্রতিফলিত প্রতিষ্ঠিত রশ্মি দেয় পরস্পরের সঙ্গে কত নব্বই ডিগ্রি কোন করে তবে রশির আপতন কোন কত টেন θ কত বলে দিয়েছে টেন ফিফটি এইট পয়েন্ট ডিগ্রি টু ফোর মিনিট সমান ওয়ান পয়েন্ট সিক্স টু তাহলে একের অঙ্কটা কী হচ্ছে টাইপ টাইপ এর একের অঙ্কটা দেখুন তাহলে আপতন কোন সমান প্রতিসরণ কোন হুম এই ছবিতে আমরা তাহলে কী পাবো এই i 90 প্লাস নব্বই প্লাস আর এই তিনটে যোগ করলে কত একশো ডিগ্রি তাহলে আইপ্লাস আর এখান থেকে আপতন কোন ইতি টু প্রতিসরণ কোন সেখান থেকে আমরা আর ই অলটু সরি আইপ্লাস আর সমান এটা তাহলে আর ইকাল্টু কত পাবো আপতন কোনটা আয় ধরেছি আর প্রতিসরণ কোনটা আয় ধরা হয়েছে এখান থেকে তাহলে আর ইক্যালটু পেয়ে গেলাম এটা প্রতিসরণ হচ্ছে প্রতিফলনটা উপরে আর নিচে প্রতিসরণ হচ্ছে আলোর কাচের মধ্যে ঢুকছে তাহলে আমরা স্নেহের সাধারণ সত্যি কী পাবো মি ওয়ান সাইন আই ক্যাল টু মিউ টু সাইন আর এখানে মি ওয়ানটা ওয়ান আর মিউ টু টা মিউ সাইন আর এখান থেকে আমরা ট্যান আই সমান কত পেয়ে গেলাম আর দেওয়া আছে টেন ট্যানের অত মান দেওয়া আছে তো তাহলে আপতন কোন আই সমান মতো আচ্ছা এরপরে আসছি একটা সমান্তরাল গাছ ব্লকের উপর একটা রশ্মি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আপত্তিত হয়েছে গাছের প্রতি টু বলে দিয়েছে তাহলে নির্গত রশ্মির পার্শ্ব স্মরণ কত হবে সেটা তাহলে এখানে কাচ ফলকের বেদ রুট টু সেন্টিমিটার হুম আপতন কোন পঁয়তাল্লিশ ডিগ্রি কাঁচের প্রতি স্বরঙ্ক বলে দিয়েছে পার্শ্ব স্মরণটা ফর্মুলা আমরা কী জানি এটা পার্শ্ব স্মরণের ফর্মুলা টি সাইন থিটা ওয়ান মাইনাস স্কোয়স আই মানে সি সাইন আই আপতন কোন টি ইন্টু সাইন আই ইন্টু ওয়ান মাইনাস স্কোয়াস আই বাই রুট ওবার বি স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই এখানে মানটা বসিয়ে দিলে হয়ে যাবে আচ্ছা এরপরে আমরা দেখছি তিনের অঙ্ক তিনের অঙ্কটা কি বলেছে একটা কাচের ব্লকে একটি আলোক রশি এমনভাবে আপতিত হলো যে প্রতিফলিত রশ্মি আর প্রতিষ্ঠিত রশ্মির মধ্যবর্তী কোন নব্বই ডিগ্রি তাহলে আপতন কোণ আর কাচের প্রতিসারঙ্কের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হয় আপতন কোণের মান কত আপতন কোণ ধরে নিচ্ছি আই প্রতিসরণ কোণ আর কাছের প্রতিসরণ মিউ তাহলে প্রশ্ন অনুসারে কি এই এই আই আর আর এই তিনটে একশো আশিটি একটি ছবি থেকে তাহলে আই প্লাস আর পেয়ে গেলাম আর পেয়ে গেলাম হম টু আমরা জানি এখানে ওয়ান সাইন আই সমান মিউ টু সাইন আর এখান থেকে মিউ পেয়ে যাবো মিউইকাল টু টেন আই পেয়ে গেলাম আবার আইকাল টু টেন ইনভার্স মিউ তাহলে এদের মধ্যে এটাই হচ্ছে কি সম্পর্ক এরপরে চারের অঙ্কটা দেখি চারের অঙ্কটা কি বলেছে বায়ু থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে কোনো আলোকরশ্মি কোন তলে তরলের সমতল পৃষ্ঠে আপতিত হলে প্রতিসারণের জন্য আলোকরশ্মিটি ওই পৃষ্ঠ থেকে পনেরো ডিগ্রি বিচ্যুত হয় তরলের প্রতিসারঙ্ক নির্ণয় করতে বলছে তাহলে এখানে চুতিকোণ বলে দিয়েছে পনেরো ডিগ্রি চুতিকোণ এখানে আই মাইনাস আর হুম পনেরো ডিগ্রি কারণ কোথা থেকে কোথায় রশ্মিটা যাচ্ছে রশ্মিটা রশ্মিটা যাচ্ছে দেখো রশ্মিটা বায়ু থেকে কোন একটা সম তরলের সমতল পৃষ্ঠ মানে বাই থেকে তরল মানে লঘু থেকে ঘনতে যাচ্ছে তাহলে এখানে আই মাইনাস আর তাহলে আর এর মান আমরা পেয়ে গেলাম এটা এবার মিউ ইকুয়াল টু কি সাইন আই বাই সাইন এখান থেকে এটা মিউ পেয়ে গেল তরলের মিউ এরপরে আমরা দেখছি অঙ্কটা তলায় অবস্থিত একটি উজ্জ্বল বিন্দু হতে আলোক ব্লকের ওপর ওপরতলা আপতিত হয়ে পূর্ণ প্রতিফলিত হচ্ছে প্রতিফলিত রশ্মিগুলি ব্লকের নিচু তলে ফোর পয়েন্ট এইট সেন্টিমিটার বেশারদের একটা আলোকবৃত্ত রচনা করেছে তাহলে কাচের প্রতিসার কত হবে তাহলে এখানটা এরকম ছবিটা পেলাম এখানে ছবিতে ও এ ইকাল টু ও বি ব্যাসার্ধ যেটা ফোর পয়েন্ট এইট সেন্টিমিটার হ্যাঁ আর ও সি যেটা কাচের পুরু কাজ কত তিন সেন্টিমিটার পুরু এইটা পুরোটা আর এটা ব্যাসার্ধটা পেয়ে গেলাম তাহলে যে ত্রিভুজটা থেকে ও পি ইকাল টু কত পাচ্ছি তিবুজ ও পি আর ও পি ইকাল টু ও তিবুজ অতিভুজাল লম্বা স্কোয়ার প্লাজমি স্কোয়ার এখান থেকে এটা পেলাম তাহলে ও অতি বোঝ পেয়ে গেলাম এবার মিমি ক্যালটো কী জানি ওয়ান বাই সাইন থিটাসি সাইন থিটাসি এবার সাইন থিটা সমান কি লম্ব বাই অতি সেটা মান বসিয়ে দিলে মিউটা পাওয়া গেল আচ্ছা এরপরে আমাদের প্রতিবিম্ব প্রকৃতি প্রতিবিম্ব সম্পর্কে অঙ্ক আছে প্রকৃত আর আপত গভীরতার উপরে অঙ্ক আছে তাহলে সেটা প্রথম অঙ্কটা কি আছে চার সেন্টিমিটার উঁচু একটি কাঁচ ফলকের তলায় একটি ছবি আটকানো আছে তাহলে ছবিকে সোজা ওপর দেখলে সে কতটা উঠে আছে বলে মনে হয় কাঁচের প্রতি সরিয়েছে তাহলে এখানটায় দেখো কাঁচ ফলকের বেদ বলে দিয়েছে চার সেন্টিমিটার প্রতি ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে আপত গভীরতা কত ডি বাই মিউ কারণ চোখ কোথায় আছে আর বস্তু কোথায় আছে চোখ লঘু মাধ্যমে বস্তু ঘন মাধ্যমে আচ্ছা আর গাছের বেদ হচ্ছে কতটা উঠেছে মনে হয় তাহলে চার মাইনাস টু পয়েন্ট ফাইভ ফোর মাইনাস টু পয়েন্ট ফাইভ তাহলে এটা হল প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্কটা কি বলেছে একটা পাত্রের তলদেশে একটা দাগ আছে 1.4% এর কোন দরণ ওই পাত্রে ঢালা হলো তাহলে তরলের গভীরতা 3.5 সেমি হলে এবং উপরwidehat দেখলে দাগটি কতটা উপরে উঠবে বলে মনে হবে তাহলে দেখো তরলের প্রতিসরাঙ্ক মিউ বলে দিয়েছে 1.4 তরলের গভীরতা ডি বলে দিয়েছে তাহলে আপাত গভীরতা পেয়ে যাবে এখান থেকে তাহলে উপর থেকে দেখলে কতটা দাগ উঠে এসছে বলে মনে হবে এটা তিনের অঙ্কটা একই রকম অঙ্ক বায়ু এবং অন্য একটি ঘন মাধ্যমে বিভেদ তলে বারো সেন্টিমিটার দূরে বায়ুর মধ্যে একটি বৈদ্যুতিক বাতি রাখা আছে ঘন মাধ্যমের প্রতিষ্ঠান অঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ বিভেদ তল হতে দশ সেন্টিমিটার নিচে ঘন মাধ্যমের মধ্যে চোখ রেখে বাতিকে দেখলে বাতি কোথায় আছে বলে মনে হবে ঘনমাধ্যমের প্রতিষ্ঠান পয়েন্ট ফাইভ বিবেতল থেকে বারো সেন্টিমিটার দূরে বাড়িতে বাতিটা রাখা আছে ডি বারো সেন্টিমিটার তাহলে চোখ ঘনমাধ্যমে আর বস্তু লঘু মাধ্যমে তাহলে আপাত চোখ থেকে বাতিকে কত দূরে দেখা যাবে এত দূরে চোখ কোথায় আছে ঘনমাধ্যমে আর বস্তু কোথায় আছে লঘু মাধ্যমে এরপরে আমরা দেখব চারের অঙ্কটা চার অঙ্কটা বলেছে কোনো জলাশয় জলতল থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার উঁচুতে ছোট বাতি ধরলে জলতল কর্তৃক বাতির প্রতিফলিত প্রতিবিম্ব জলাশয়ের তলায় প্রতিবিম্বের সাথে মিলে যায় জলের প্রতিষ্ঠ ফোর বাই থ্রি হলে জলাশয়ের গভীরতা কত তাহলে জলা জলতল থেকে ওয়ান পয়েন্ট মিটার উঁচুতে বাতি রাখা আছে নিচেরটা জল জলতল বাতিটা রাখা আছে জলের প্রতিসঙ্ক জানি তাহলে মিভিক্যাল টু প্রকৃত গভীরতা বাই আপত্ত গভীরতা তাহলে এখান থেকে প্রকৃত গভীরতা ধরে নিচ্ছি এক্স আপত গভীরতা তো বলে দিয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ জলতল থেকে এটা মন ধরা হলো তাহলে এক্সিক্যাল টু কত পেলাম দুই মিটার তাহলে জলাশয়ের গভীরতা কত দুই মিটার পাঁচেরটা দশ সেন্টিমিটার পুরু এবং ওয়ান পয়েন্ট ফাইভ প্রতিষ্ঠানের একটি আয়তাকার কাজ ফলককে একটি ক্ষুদ্র বস্তুর উপর রাখা হয় হলো একটি বিকারে ফোর বাই থ্রি প্রতিশোধাঙ্ক যুক্ত এবং দশ সেন্টিমিটার গভীরতার জল ভর্তি করে কাজ ফলকের উপর রাখা হলো প্রায় অবিলম্বভাবে দৃষ্টিপাত করলে বস্তুর আপাত অবস্থান কি এখানে আয়তাকার থাকার ফলকের বেদ বলে দিয়েছে দশ সেন্টিমিটার এই যে কাজ ফলক দশ সেন্টিমিটার প্রতি ওয়ান জলের গভীরতা দশ সেন্টিমিটার উপরে যে জল আছে তার গভীরতা দশ সেন্টিমিটার অতি সরঙ্গ কত ফোর বাই থ্রি হুম তাহলে গাছ ফলকের ক্ষেত্রে আপাত গভীরতা কত দশ মাইনাস যে মিউ কি আপাত গভীরতা কী হবে এখান যে ডি মাইনাস ডি বাই মিউ হুম তাহলে এটা এখান থেকে এটা পেলাম এবার জলের ক্ষেত্রে আপাত গভীরতা কত হবে কাচের ক্ষেত্রে এটা পেলাম জলের ক্ষেত্রে ওই রকম একই ফর্মুলা জলের ক্ষেত্রে তাহলে মিউ ফোর থার্ড তাহলে সেটা বসালাম তাহলে মোট যে গভীরতা সেটা এর ক্ষেত্রে এটা এর ক্ষেত্রে এটা তাহলে মোট গভীরতা এটা হুম মোট আপাত গভীরতা এটা তাহলে বস্তুর অবস্থান আপাত অবস্থান প্রকৃত অবস্থানের সাপেক্ষে কত গভীরে আছে তাহলে সেটা মোট টোটাল কত দশ প্লাস দশ কুড়ি তাহলে কুড়ি মাইনাস যে আপাত গভীরতা পেয়েছি সেটা করলে আমরা পেয়ে যাব কাগজের উপর আঁকা একটি কালির দাগকে পঞ্চাশ সেন্টিমিটার উপর থেকে দেখা হলো কাগজের উপর পনেরো সেন্টিমিটার পুরু একটি কাঁচের স্লাব রেখে কালির দাগটিকে দেখা হলে কালির দাগটি কতটা উপরে উঠেছে বলে মনে হবে বলে দিয়েছে এত সেমি পুরো একটি ফলকের উপর কালির দাগ কাঁচের কাচের সংখ্যা এত তাহলে আপাত গভীরতা এটা তাহলে কালির দাগ কতটা উপরে উঠে এসেছে এটা মাইনাস এটা করলে পেয়ে যাবেন সোজা অঙ্ক এরপরে দেখছি আটের অঙ্ক আটের না এটা হ্যাঁ আটের অঙ্ক আটের অঙ্কে কি বলেছে একটি আধারে কুড়ি মিলিমিটার বেদের একটি জলের স্তর পঁয়ত্রিশ মিলিমিটার বেদের অন্য একটি জলের স্তরের ওপর ভাসমান আছে আধারটি তলদেশে একটি ছোট মুদ্রা আছে জলের ওপর পৃষ্ঠ থেকে লম্বভাবে দেখলে মুদ্রাটির আপাত অবস্থা নির্ণয় করতে হবে জলের নিউ বলে দিয়েছে অপর তরলের নিউ বলে দিয়েছে তাহলে জলের স্তরের বেদ এত জলের মিউ এত আর অপর একটা তরলের বেদ এত তার মিউ এত দুটো আছে হ্যাঁ তাহলে জলের স্তরের জন্য যে আপাত ঊর্ধ্বমুখী স্মরণ স্মরণটা এটা আর ওই অন্য একটা যে তরল আছে তার জন্য যে স্মরণ এটা তাহলে মোট স্মরণ মোট এই স্মরণ এটা টোটাল যে আপাত স্মরণ এটা মনে হবে সুতরাং মুদ্রাটির আপাত অবস্থান প্রকৃত অবস্থান সাপেক্ষে কত মিলিমিটার গভীরে আছে দুটো যোগ করলে আমরা পেয়ে যাব যে আগে বে ছিল কুড়ি প্লাস পঁয়ত্রিশ মানে পঞ্চান্ন তার থেকে আমরা কি পনেরো বিয়োগ করলে কত পাবো চল্লিশ মিলিমিটার হুম আচ্ছা এরপরে আমরা দেখছি নয় অঙ্কটা নয়রংকটা দেখো চার সেন্টিমিটার ব্যাসারদের একটা কাচের অর্ধগোলক কাগজে আঁকা একটি ক্রস চিহ্নের উপর কেন্দ্রীয়ভাবে রাখা হয়েছে ওপর হতে সরাসরি তাকালে চিহ্নটির প্রতিবিম্বের অবস্থান নিম্নলিখিত দুটো ক্ষেত্রে নির্ণয় করতে হবে এক নম্বর হচ্ছে যখন গোলকটি সমতল পৃষ্ঠ এবং বক্রপৃষ্ঠ চিহ্নটির সংস্পর্শে আছে হুম কাচের মিউ বলে দিয়েছে ওয়ান পয়েন্ট সিক্স কত রংকটা বললেন নয় অঙ্কটা আটের হয়ে গেছে নয় অঙ্কটাকে একটি পাত্রের তলদেশ তলদেশ হতে কুড়ি সেন্টিমিটার উঁচুতে একখানি সমতল দর্পণ রাখা আছে পাত্রে দশ সেন্টিমিটার গভীর জল মিউ বলে দিয়েছে ওয়ান পয়েন্ট থ্রি এইট ঢালা হলো দর্পণ করতে পাত্রের তলদেশের প্রতিবিম্ব কোথায় হবে নয়ের অঙ্কটা হম তাহলে এইরকম ছবিটা পাত্রের জলের গভীরতা কত দশ সেন্টিমিটার আর মিউ কত ওয়ান পয়েন্ট থ্রি এই জলের মিউটা বলে দিয়েছে ওয়ান পয়েন্ট থ্রি ফোর পাত্রের তলদেশে আপাত গভীরতা তাহলে কত হবে গভীরতা ডি বাই মিউ সেটা এটা হলো আপাত এবার দর্পণ থেকে প্রতিম্বের অবস্থান কোথায় হবে সেভেন পয়েন্ট এটাই তাহলে দর্পণ থেকে অবস্থান মানে দর্পণ থেকে বস্তু দূরত্ব সমান দর্পণ থেকে প্রতিম্ব দূরত্ব এটা তাহলে প্রতিম্বের অবস্থান তলদেশ থেকে কোথায় হবে তলদেশ থেকে তাহলে উপরে কত সেভেন পয়েন্ট ফোর সিক্স তার নিচে সেভেন পয়েন্ট ফোর সিক্স আর নিচে যে তলদেশে যতটা উঠে এসছে সেটা কত

প্রতিসারণকে ঠিক অনুরূপ আরেকটি স্ল্যাবের উপর বসানো হলো তলা স্ল্যাবের ঠিক নিচে একটা মুদ্রা আছে উপর থেকে দেখলে মুদ্রাটি দুই স্ল্যাবের অন্ততলে ইন্টারফেস আছে বলে মনে হবে মিউ এর মান কত তাহলে এরকম হুম তাহলে ধরে নেওয়া হচ্ছে এখানে কি দুটো ফলকেরই বেদ কত এইচ তাহলে প্রতিসারণকে তিন প্রতিসার যে ফলক আছে নিচে এটার জন্য ঊর্ধ্বমুখী যে স্মরণ হবে এটা এইচ মাইনাস এইচ বাই থ্রি মিউ যেহেতু থ্রি আর মিউ প্রতিসার জন্য যে ঊর্ধ্বমুখী স্মরণ হবে সেটা কি এইচ মাইনাস এইচ বাই মিউ তাহলে দুটো আছে তাহলে টোটাল যে স্মরণ হবে সেটা এটা এখন প্রশ্নানুসারে এটা সমান এইচ তাহলে এখান থেকে আমরা মিউ পেয়ে যাব হুম এগারো এগারোর প্রবলেমটা বলেছে চার সেন্টিমিটার ব্যাসার্ধে একটি কাঁচের অর্ধগোলকের কাগজে আঁকা একটি ক্রস চিহ্নের উপর কেন্দ্রীয়ভাবে রাখা হলো ওপর সরাসরি তাকালে চিহ্নটির প্রতিম্বের অবস্থান নিম্নলিখিত দুই ক্ষেত্রে কোথায় হবে নির্ণয় করতে হবে যখন গোলকটি সমতল পৃষ্ঠ এবং বক্রপৃষ্ঠ চিহ্নটির সংস্পর্শে আছে কাচের মিউ বলে দিয়েছে তাহলে এরকম যদি ছবিটা আঁকুন তাহলে অর্ধ গোলকের ব্যাসার্ধ চার সেন্টিমিটার তাহলে ক্রস চিহ্নটি বক্রপৃষ্ঠে থাকলে অবস্থান কত হবে মিউ তাহলে ক্রস চিহ্নটি সমতল পৃষ্ঠে থাকলে উল্টে দিয়ে যদি রাখি তাহলে কি হবে বক্রতপাতের লম্বভাবে নির্গত এমন হয় অর্থাৎ কোনো প্রতিসরণ হবে না তখন প্রতিম্বের অবস্থান কত চার সেন্টিমিটার বার অঙ্কটা কি বলেছেন একটা ছোট মুদ্রার উপর 10 সেন্টিমিটার পুরু এবং 1.5% এর একটি আয়তাকার কাচের ব্লক রাখা হল অবিলম্বভাবে দেখলে মুদ্রার আপাত অবস্থান কোথায় হবে? তাহলে এখানে আয়তাকার ব্লকের বেড 10 সেন্টিমিটার কাচের মিউ 1.5 তাহলে আপাত গভীরতা মিউ d/মিউ এটা তাহলে মুদ্রার আপাত অবস্থান কাঁচের তল থেকে এত সেন্টিমিটার উপরে আছে কি বলেছে অঙ্কটা একটি থিটা একটি ফলকের উপরে আপতিত হলে দেখাও যে ফলকটি থেকে নিষ্ক্রান্ত রশ্মির পার্শ্ব স্মরণের মান হয় টি থিটা মিউ মাইনাস ওয়ান বাই মিউ যেখানে কাঁচ ফলকের বেদটি কাঁচের প্রতি মিউ এইভাবে আমরা ছবিটা আঁকা হওয়া হবে তাহলে পি কিউ আর এস একটা আলোক গতিপথ হ্যাঁ এখানে পি কিউ এইভাবে এইভাবে প্রথম তলে আপতিত হয়েছে সেখান থেকে প্রতিষ্ঠিত হয়েছে এখান থেকে এখানে তারপরে এখান থেকে আবার নির্গত হয়েছে তাহলে এই রশিটা কাজ ফলকের মধ্যে দিয়ে যাচ্ছে মানে এখানটা আমরা জানি চতি হবে না পার্শ্ব স্মরণ হবে ফলকের বেদ ধরে নেওয়া হয়েছে তাহলে এখান থেকে এই কোনটা সমান সায়েন থ্রিটার সমান লম্বা বাই অতি এখান থেকে আমরা ছবিটা থেকে পেয়ে যাব যে আর এক্স বাই অতি কিউ আরিউসটা থেকে সেখান থেকে আর এক্স সমান পেয়ে যাবে তাহলে সাইন তাহলে আবার কস আর সমান কি টি বাই কিউ আর এই আর এই কোনটা থেকে কস থিটা সমান কি ভূমি বাই অতি সেখান থেকে এটা পেয়ে গেলাম তাহলে এখান থেকে আমরা মানগুলো বসিয়ে দিলে আর এক্স পেয়ে যাব এবার পার্শ্ব স্মরণের মান আই এখানে আইভনিকাল থিটা বলে দিয়েছে তাহলে সেটা বসালে এনে আই ওয়ান ক্ষুদ্র হলে আরও আরও ক্ষুদ্র তখন কস আর ওয়ানটা এটা নিতে হবে আর সাইন এটা এটা নিতে হবে দিয়ে সেটা এরকম চলে আসবে এরপরে চোদ্দোর প্রবলেমটা দেখি চোদ্দে কি বলেছে দুটি আলাদা তরল একটি পাত্রে রাখা হয়েছে তরল দুটোর প্রতিষ্ঠার বলে দিয়েছে মিওান মিউটু আর গভীরতা ডিওান তাহলে প্রমাণ করতে হবে যে তরলের পাত্রের তলদেশে রাখা একটি বিন্দুকে ওপর থেকে লম্বভাবে তাকালে বিন্দুর আপাত গভীরতা হবে ডি ওয়ান বাই মি ওয়ান তাহলে এখানে দেখো আলোগ্রসি প্রথম তরল থেকে দ্বিতীয় তরলে প্রতিষ্ঠিত হওয়ার ফলে কিউতে কিউতে পি এর প্রতিবিম্ব তৈরি হচ্ছে এবং শেষ প্রতিবিম্ব আর বিন্দুতে তৈরি হচ্ছে তাহলে প্রথম তরল প্রতিষ্ঠানের জন্য মিউন বাই মিউটু ইকাল বিপি বাই বি কিউ তাহলে এখানে বি কিউ ইকাল টু আমরা পেয়ে গেলাম তাহলে দ্বিতীয় তরলের ক্ষেত্রে আমরা মিউন মিউ টু বাই ওয়ান ইকাল এখান থেকে আমরা পেয়ে গেলাম হ্যাঁ এবার এখান থেকে আমরা তাহলে এ আর সমান এটা পেলাম এখান থেকে এ আর টু তাহলে কত পাবো এ আর এটা এটা হলো তাহলে এটা প্রমাণিত হলো